लेग्रंज मेथड ऑफ अनडिटरमाइंड मल्टीप्लाई और लेग्रंज मेथड और इट इज ऑल्सो कॉल्ड लेग्रंज मेथड ऑफ मल्टीप्लायर टू डिटरमाइन एक्सट्रीम वैल्यू दैट इज मैक्सिमम और मिनिमम वैल्यू ऑफ ए फंक्शन ऑफ सेवरल वेरिएबल मीन्स হচ্ছে কি যে আমরা যখন দেখেছি যে ওয়ান ভেরিয়েবলের কোন ফাংশনের ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু বার করি বা এক্সট্রিম ভ্যালু বার করি তখন আমরা খুব সহজেই বার করতে পারি বা আমরা তার রুল শিখেছি কিন্তু যখনই আমাদের নাম্বার অফ ভেরিয়েবল বেড়ে যায় না ভেরিয়েবল টু ভেরিয়েবল থ্রি বা তারও বেশি ভেরিয়েবল হয় তখন কিন্তু আমরা কি করি না আমরা যদি ইউজ করি যে ল্যাগ্রাঞ্জ মেথড অফ মাল্টিপ্লায়ার এটা কিন্তু ভীষণ একটা ইউজফুল টপিক তোমাদের জন্য ফর ফাংশন অফ সেভারাল ভেরিয়েবল বা ফাংশন অফ মাল্টিভেরিয়েট অর ইট ইজ সেড মাল্টিভেরিয়েট ক্যালকুলাস তো আমরা এখানে দেখব যে ল্যাগ্রাঞ্জ মেথড অফ মাল্টিপ্লায়ার বা সিম্পলি ল্যাগ্রাঞ্জ মেথড আমরা মাল্টিভেরিয়েট ক্যালকুলাসের তার কি রুল বা ওয়ার্কিং রুল বা কিভাবে ইউজ করব সেটা আমরা শিখব এই ক্লাসে এটা হচ্ছে আমাদের এই ল্যাগ্রাঞ্জ মেথডে বা ল্যাগ্রাঞ্জ মেথড অফ মাল্টিপ্লায়ারের ফার্স্ট লেকচার তো প্রথমেই দেখো আমাদের কাছে যে ফাংশনটা দেওয়া থাকবে আমরা ধরে নিয়েছি কি যে এখানে তিনটে ভেরিয়েবল এক্স ওয়াই জেড তার একটা ফাংশন এফ অফ এক্স ওয়াই বি এটাকে আমরা কি বলবো এটাকে আমরা বলবো অবজেক্টিভ ফাংশন যে ফাংশনের আমরা ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু বার করতে চাইছি তাকে আমরা বলবো অবজেক্টিভ ফাংশন তো এই অবজেক্টিভ ফাংশন হুজ এক্সট্রিম ভ্যালু টু বি ডিটারমাইন্ড এবার এই অবজেক্টিভ ফাংশনটা কি হবে না এক্সট্রিম ভ্যালু বার করতে করবে সাবজেক্ট টু দ্য কনস্ট্রেন্টস অর রেস্ট্রিকশন কয়েকটা রেস্ট্রিকশন আমাদের কাছে দেওয়া থাকবে এখানে আমি কি করেছি এখানে আমি একটা রেস্ট্রিকশন ধরেছি ফাই অফ এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু 0 এবার একাধিক রেস্ট্রিকশন থাকতে পারে তখন আমরা কি করব এখানে ফাই 1 এক্স ওয়াই জেড দিস ইজ ইকুয়াল টু 0 ফাই 2 এক্স ওয়াই জেড দিস ইজ ইকুয়াল টু 0 এই দুটোকে নিয়ে আমরা একসাথে ওয়ান নেব ক্লিয়ার তো এবার দেখো এর পরের কাজ হচ্ছে আমরা এই সাবজেক্ট টু কন্ডিশন বা রেস্ট্রিকশন আর অবজেক্টিভ ফাংশন এই দুটোকে নিয়ে আমরা কি তৈরি করব না আমরা ল্যাগ্রাঞ্জিয়ান তৈরি করব বা ল্যাগ্রাঞ্জ অক্সিলারি ইকুয়েশন বা ল্যাগ্রাঞ্জ অক্সিলারি ফাংশন তৈরি করব হোয়াট ইজ ল্যাগ্রাঞ্জ অক্সিলারি ফাংশন ল্যাগ্রাঞ্জ অক্সিলারি ফাংশন এটা হচ্ছে কি না অবজেক্টিভ ফাংশন f প্লাস ল্যামডা ইনটু ফাই অফ এক্স ওয়াই ফাই অফ এক্স ওয়াই জেড মিন্স দা কন্ডিশন তো এই যে ল্যাগ্রাঞ্জিয়ান একে নরমালি বা ইউজুয়ালি আমরা নাম দেবো কি l অফ এক্স ওয়াই জেড এন্ড ল্যামডা দিস ইজ অলসো এ ফাংশন অফ ল্যামডা তো এবার যদি আমাদের এখানে একই বেসিক কনস্ট্যান্ট দেওয়া থাকে তখন আমরা কি পাবো না l এর ভ্যালুটা আমরা পাবো f প্লাস ল্যামডা 1 ইনটু ফাই 1 প্লাস ল্যামডা 2 ইনটু ফাই 2 এরকম ভাবে পাবো তখন আমাদের এই যে ল্যামডা এই ল্যামডাটাকে আমরা কি বলছি যে ল্যামডাটা হচ্ছে নন জিরো একটা কনস্ট্যান্ট বা মাল্টিপ্লায়ার এই ল্যামডাকেই কিন্তু বলবো আমরা মাল্টিপ্লায়ার বা আনডিটারমাইন্ড মাল্টিপ্লায়ার এটাই হচ্ছে ল্যাগ্রাঞ্জ মাল্টিপ্লায়ার বা ল্যাগ্রাঞ্জ আনডিটারমাইন্ড মাল্টিপ্লায়ার যেটা থেকে আমাদের মেথডের নাম আছে এরপর দেখো আমরা চলে আসছে কি যে এই যে এক্সট্রিম হলো নেসেসারি কন্ডিশন হোয়াট ইজ দ্য নেসেসারি কন্ডিশন অফ এক্সট্রিমা অফ f অফ x y এক্সট্রিম ভ্যালু বার করার নেসেসারি কন্ডিশন হচ্ছে কি lx দিস ইজ ইকুয়াল টু 0 হোয়াট ইজ lx lx মিন্স del l বাই del x দ্যাট ডেরিভেটিভ অর পার্সিয়াল ডেরিভেটিভ অফ l উইথ রেসপেক্ট টু x সিমিলারলি ly দিস ইজ ইকুয়াল টু 0 এন্ড lz দিস ইজ ইকুয়াল টু 0 এই যে তিনটা ইকুয়েশন আমরা পেয়েছি তিনটা ভেরিয়েবল তার জন্য তিনটা ইকুয়েশন দুটো ভেরিয়েবল থাকলে দুটো ইকুয়েশন মোর দ্যান থ্রি ভেরিয়েবল হলে ততগুলোই ইকুয়েশন তৈরি হবে দিস ইজ এটাকে আমরা নাম দিয়ে দিয়েছি তিন নম্বর এবার দেখো এই যে এক নম্বর বা আমাদের গিভেন কন্ডিশন আর এই যে তিন নম্বরে তিনটা ইকুয়েশন পেয়েছি ওয়ান অ্যান্ড থ্রি তার মানে আমরা টোটাল ইকুয়েশন পেয়ে গেলাম চারটে এখান থেকে আমরা চেষ্টা করবো কি প্রথমে আমরা ল্যামডার ভ্যালু রাখবো ল্যামডা ল্যামডার ভ্যালু বার করবো এক্স ওয়াই জেড দিয়ে বেরোতে পারে তো এবার এই ল্যামডার ভ্যালু বার করার পরে সেই ল্যামডার ভ্যালুটা বার করে এখান থেকে দেখা যাবে কি যে আমরা এক্স ওয়াই জেড এই তিনটের ভ্যালু পেয়ে যাবো
তাহলে এক্স ওয়াই জেড যখন আমরা পেয়ে যাচ্ছি তার মানে কি পাবো আমরা পয়েন্টটা পেয়ে যাচ্ছি পয়েন্ট এক্স ওয়াই জেড এবার এই যে পয়েন্ট এক্স ওয়াই জেড দিস ইজ সেড টু বি এক্সট্রিম পয়েন্ট অর দিস ইজ সেড টু বি স্টেশনারি পয়েন্ট অর স্যাডল পয়েন্ট অফ দ্য ফাংশন এফ অফ এক্স ওয়াই জেড ক্লিয়ার তাহলে আমরা কি পেয়ে গেলাম আমরা এখন পর্যন্ত স্টেশনারি পয়েন্ট বা স্যাডল পয়েন্ট পর্যন্ত পেয়ে গেলাম এরপর আমরা দেখব যে এর এই যে ভ্যালুটা বার করছে এক্সট্রিম ভ্যালুটা এটা তো নেসেসারি কন্ডিশন হলো এরপর আমরা দেখবো যে সাফিসিয়েন্ট কন্ডিশন অফ এক্সট্রিম ভ্যালু এটা ফার্স্ট ফাইন্ড সেকেন্ড ডিফারেন্সিয়াল অফ দ্য ল্যাগ্রাঞ্জিয়ান এল অফ এক্স ওয়াই জেড ল্যাম্বডা দ্যাট ইজ ডি টু এল হোয়াট ইজ ডি টু এল ডি টু এল ইজ ফর থ্রি ভেরিয়েবল ডেল ডেল এক্স ইন্টু ডি এক্স প্লাস ডেল ডেল ওয়াই ইন্টু ডি ওয়াই প্লাস ডেল ডেল জেড ইন্টু ডি জেড হোল স্কোয়ার এটা কিন্তু নট প্লেন হোল স্কোয়ার বাট ইট ইজ দ্য সিম্বল অ্যান্ড হেয়ার ইজ এল দিস ইজ ইকুয়াল টু এটাকে আমরা কি করবো যখন ডেক করবো তখন দেখো আমরা এটাকে পাবো এরকম ভাবে যেমন এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার ভাঙি সেইরকমই আসবে কিন্তু মূল ব্যাপারটা কিরকম হবে না প্রথমে হবে ডেল টু এল বাই ডেল এক্স টু ইন্টু ডি এক্স স্কোয়ার ক্লিয়ার সেটাকেই দেখো আমরা লিখেছি এখানে এল এক্স এক্স দ্বিতীয় টার্ম বুঝতেই পারছো সেকেন্ড টার্ম এল এল ওয়াই ওয়াই দিস ইজ ডেল টু এল বাই ডেল ওয়াই টু ইন্টু ডি ওয়াই টু সরি ডি ওয়াই স্কোয়ার অ্যান্ড সিমিলারলি এল জেড জেড ইন্টু ডি জেড স্কোয়ার প্লাস তারপরে টু এ বি টু এ বি মিনস টু এল এক্স ওয়াই ডি এক্স ডি ওয়াই টু এল ওয়াই জেড ডি ওয়াই ডি জেড অ্যান্ড টু এল জেড এক্স ইন্টু ডি জেড ডি এক্স দিস ইজ দ্য সেকেন্ড ডিফারেন্সিয়াল অফ এল রাইট এবার দেখো এই যে সেকেন্ড ডিফারেন্সিয়াল এই কিন্তু তোমাকে সাফিসিয়েন্ট কন্ডিশন দেবে যে এই ফাংশনটা এফ ফাংশনটা ম্যাক্সিমাইজ হবে না মিনিমাইজ হবে না নাইদার ম্যাক্সিমাইজ নাইদার নাইদার মিনিমাইজ হবে বা নো কনক্লুশন হবে আমরা কিভাবে বুঝবো আমরা যে কোনো একটা স্টেশনারি পয়েন্ট আমরা ধরব যে কোনো একটা স্টেশনারি পয়েন্ট আমরা ধরে নিলাম কি এবিসি আমরা যে স্টেশনারি পয়েন্টগুলো পেয়েছিলাম এক নম্বর আর তিন নম্বরকে সলিউশন করে এবার এই স্টেশনারি পয়েন্টে এফ অফ এক্স ওয়াই জেড এটা ম্যাক্সিমাম হবে যদি এই সেকেন্ড ডিফারেন্সিয়াল এটা ম্যাক্সিমাম হবে ইফ সেকেন্ড ডিফারেন্সিয়াল ইজ নেগেটিভ ডিফিনাইট সেকেন্ড ডিফারেন্সিয়াল ইজ মিনিমাইজ হবে যদি এটা হয় পজিটিভ ডিফিনাইট ক্লিয়ার আর এই সেকেন্ড ডিফারেন্সিয়ালটা যদি ইনডিফিনাইট হয়ে যায় মানে ডি টু এল ইজ ইনডিফিনাইট দেন দ্য ফাংশন এফ হ্যাজ নাইদার মিনিমাম অর নর ম্যাক্সিমাম অ্যান্ড ইফ ডি টু এল ইজ সেমি ডেফিনাইট দেন কি হবে না আমরা কিন্তু এই টেস্ট থেকে কোনো কনক্লুশন করতে পারবো না তখন আমরা বলবো নো কনক্লুশন বা বলবো কি যে রিকোয়ার্ড ফার্দার ইনভেস্টিগেশন টু ফাইন্ড দ্য ম্যাক্সিমাম অর মিনিমাম ভ্যালু অফ এফ এক্স ওয়াই এবার আমাদের যে কথাগুলোতে এসে পড়লাম যে হোয়াট ইজ নেগেটিভ ডেফিনাইট হোয়াট ইজ পজিটিভ ডেফিনাইট বা হোয়াট ইজ ইনডিফিনাইট আর হোয়াট ইজ সেমি ডেফিনাইট এই চারটে টার্মকে আমরা এক্সপ্লেন করব পজিটিভ ডেফিনাইট কি নেগেটিভ ডেফিনাইট এটা দেখানো সব থেকে সহজ রুল বলা যেতে পারে বা সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট রুল যেটা বলা যেতে পারে যে আমরা এই যে সেকেন্ড ডিফারেন্সিয়াল তৈরি করেছি ডি টু এল এখানে আমরা কি করবো আমরা যে গিভেন কন্ডিশন ফাই এক্স ওয়াই জেড দিস ইজ ইকুয়াল টু জিরো এই কন্ডিশনকে কাজে লাগিয়ে আমরা যদি এখান থেকে ডি জেড এর মান বার করি সেটা কিন্তু আমাদের কি হবে না ডি এক্স ডি ওয়াই এক্স ওয়াই জেড এর একটা ফাংশন তৈরি হবে এবারে ডি জেড এর ভ্যালু আমরা এখানে বসাবো বসিয়ে যদি দেখাতে পারি যে এই যে ডি টু এল এটা দেখাতে পারি কি না একটা নেগেটিভ টার্ম নেগেটিভ ইন্টু কোনো একটা সামথিং স্কোয়ার তার মানে পুরোটা নেগেটিভ হলো বা পজিটিভ ইন্টু একটা কোন সামথিং স্কোয়ার গ্রেটার দেন জিরো হলো তখন কিন্তু আমরা সরাসরি বলতে পারবো এটা নেগেটিভ ডেফিনাইট আর এটাকে আমরা বলতে পারবো পজিটিভ ডেফিনাইট ক্লিয়ার তবে দেখা যায় কি যে থার্ড অর্ডার বা বলা ভালো যে তিনটে ভেরিয়েবলের জন্য কিন্তু এটা খুব সহজে করতে পারা যায় না এটা ইউজ করা সব থেকে ভালো কি হবে না যদি আমাদের দেওয়া থাকে ফাংশন অফ টু ভেরিয়েবল তাহলে এখান থেকে আমরা কি করবো টু ভেরিয়েবল মানে এক্স ওয়াই থাকবে তাহলে আমরা ডি ওয়াই বা ডি এক্স যে কোনো একটা ভ্যালু আমরা কিন্তু কি করবো না এক্স ওয়াই আর ডি এক্স দিয়ে নিয়ে চলে যাবো নিয়ে গিয়ে আমরা এখানে পড়তে এখানে আমাদের ডি এক্স ডি ওয়াই দিয়ে আছে
তখন আমরা খুব সহজেই দেখব কি পজিটিভ বা নেগেটিভ বেরিয়ে যাবে বা পজিটিভ নেগেটিভ ডিসাইড করতে পারবো না কিছু একটা হবে তখন আমরা নেগেটিভ বেরোলে নেগেটিভ ডেফিনাই তার মানে মিনিমাম পজিটিভ বেরোলে পজিটিভ ডেফিনাই তার মানে ম্যাক্সিমাম এই ব্যাপারগুলো পেয়ে যাব এবার যদি আমরা এরকম ভাবে পজিটিভ ডেফিনাই বা নেগেটিভ ডেফিনাই কনসিডার করতে না পারি বা আমরা যদি অ্যাকচুয়ালি ডিটারমাইন করতে না পারি তখন কি করব তখন আমরা একটা থার্ড অর্ডার ম্যাট্রিক্স এখান থেকে কনসিডার করব থার্ড অর্ডার ম্যাট্রিক্স কি থার্ড অর্ডার ম্যাট্রিক্স হচ্ছে এল এক্স এক্স এল এক্স ওয়াই এল এক্স জেড এল ওয়াই ওয়াই সরি এল এক্স ওয়াই বা ওয়াই এক্স বলা যেতে পারে ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই একই হবে এল ওয়াই ওয়াই এল ওয়াই জেড অ্যান্ড এল জেড এক্স এল জেড ওয়াই এল জেড জেড এটা হচ্ছে একটা সিমেট্রিক ম্যাট্রিক্স অফ থার্ড অর্ডার এবার এই যে সিমেট্রিক ম্যাট্রিক্স অফ থার্ড অর্ডার এর ক্ষেত্রে আমরা কি করব তিনটে প্রিন্সিপাল মাইনর আমরা পার করব এখান থেকে তিনটে প্রিন্সিপাল মাইনর পার করব ফার্স্ট প্রিন্সিপাল মাইনর হচ্ছে এটা এল এক্স এক্স এল এক্স এক্স সেকেন্ড প্রিন্সিপাল মাইনর কি সেকেন্ড প্রিন্সিপাল মাইনর হচ্ছে এল এক্স এক্স এল এক্স ওয়াই এল ওয়াই এক্স এল ওয়াই ওয়াই অ্যান্ড থার্ড প্রিন্সিপাল মাইনর ইজ দ্য ডিটারমিনেন্ট ইটসেলফ এল এক্স এক্স এল এক্স ওয়াই এল এক্স জেড এল ওয়াই এক্স এল ওয়াই ওয়াই এল ওয়াই জেড এল জেড এক্স এল জেড ওয়াই এল জেড জেড তিনটে প্রিন্সিপাল মাইনর আমরা বার করতে পারি এবার দেখো এই যে তিনটে প্রিন্সিপাল মাইনর আমরা পেয়েছি তিনটে প্রিন্সিপাল মাইনর থেকে কিভাবে ডিটারমাইন করব যে পজিটিভ ডেফিনাইট ডি টু এল ইজ পজিটিভ ডেফিনাইট ইফ অল দ্য থ্রি মাইনর আর পজিটিভ দিস মিনস মিনিমাম অফ এল ক্লিয়ার এক নম্বর হয়ে গেল কি যে ডি টু এল এটা কিন্তু পজিটিভ ডেফিনাইট হবে তখনই যদি কি হয় না তিনটে প্রিন্সিপাল মাইনর পজিটিভ হয় দু নম্বর হচ্ছে ডি টু এল ইজ নেগেটিভ ডেফিনাইট ইফ ইফ দ্য প্রিন্সিপাল মাইনর আর অল্টারনেটলি অল্টারনেটলি নেগেটিভ অ্যান্ড পজিটিভ নেগেটিভ অ্যান্ড পজিটিভ সো দিস ইজ নেগেটিভ লেস দেন জিরো দিস ইজ পজিটিভ দিস ইজ নেগেটিভ অ্যান্ড ইন দিস কেস এফ ইজ ম্যাক্স ক্লিয়ার এবার আমরা তিন নম্বরে আসছি তিন নম্বরে কি বলব না এটা হচ্ছে ইনডিফিনাইট ডি টু এল ইজ ইনডিফিনাইট ইনডিফিনাইট ইফ কি হবে না এখানে কেবলমাত্র সেকেন্ড অর্ডার প্রিন্সিপাল মাইনর এল এক্স এক্স এল এক্স ওয়াই এল ওয়াই এক্স এল ওয়াই ওয়াই এটাকে আমরা কেবলমাত্র ক্যালকুলেট করব এবং এটা যদি দেখি যে এটা লেস দেন জিরো তখন কিন্তু আমরা বলব এটা হচ্ছে ইনডিফিনাইট তার মানে নাইদার ম্যাক্স নর মিন ক্লিয়ার আর একবারে লাস্ট যে এটা আসছে সেখানে কি বলবো না এটা হচ্ছে ডি টু এল ইজ সেমি ডেফিনাইট সেমি ডেফিনাইট ইফ দিস সেকেন্ড অর্ডার প্রিন্সিপাল মাইনর ইকুয়াল টু জিরো সো ইন দিস কেস নো কনক্লুশন ক্লিয়ার তাহলে দেখো আমরা কিন্তু একবারে চারটা কেস কিভাবে আমরা ডিটারমাইন করব কিভাবে আমরা কনক্লুশনে যাব সেগুলো আমরা একদম ডিটেলসে পরপর পরপর বললাম এই হচ্ছে আমাদের ল্যাগ্রাঞ্জ মাল্টিপ্লায়ার যে মেথডটা সেই মেথডের ওয়ার্কিং রুল ওকে এর পরের ক্লাস নিয়ে আমরা আসছি একটা ইম্পর্টেন্ট এক্সাম্পল নিয়ে পরপর কয়েকটা ইম্পর্টেন্ট এক্সাম্পল আমরা এই সিরিজে আমরা করব তোমাদের যাতে এক্সামে খুব সুবিধা হয় থ্যাংক ইউ ফর ওয়াচিং